হ্যালো ফ্যামিলি, নতুন ফ্যাক্ট নিয়ে আবার চলে এসেছি, জুড়ে থাকুন। আপনি কি জানেন, মাইকেল প্যাকার্ট নামে একজন লবস্টার ড্রাইভার গভীর সমুদ্রে গলদা চিংড়ি ধরতে গিয়ে সরাসরি তিমির পেটে চলে যান? ইয়েস, তিনি তিমির পেটে চলে যান এবং 30 সেকেন্ড পর কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। এই ঘটনাটি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। আপনি কি জানেন, আপনার যত বছর বয়স আপনি ততবার সূর্যের চারিদিকে ঘুরেছেন? একদমই তাই। বছর বলতে আমরা কী বুঝি? বছর বলতে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণকে আমরা বছর ধরি। ধরুন আপনার যদি 20 বছর বয়স হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পৃথিবী নামক গাড়িতে বসে সূর্যের চারিদিকে 20 বার প্রদক্ষিণ করেছেন। অ্যামেজিং ফ্যাক্ট, তাই না? হিসাব করে দেখা গেছে যে প্রত্যেক দিন সারা বিশ্বে 20টা ব্যাংকে ডাকাতি হয়, এবং যে 20টা ব্যাংকে যে ডাকাতি হয় তার মোট অ্যামাউন্ট 1 লাখ টাকার সমান। অ্যামেজিং ফ্যাক্ট। অ্যাডলফ হিটলার, আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ন, এই 3 জন নামী মানুষদের মধ্যে একটি জিনিস কমন ছিল, এদের অ্যালোরোফোবিয়া ছিল, মানে বিড়ালকে দেখে ভয়। এরা 3জনই বিড়ালের প্রতি ভীত ছিল। রাশিয়া দেশের সার্ফেস এরিয়া আমাদের প্লুটো গ্রহের থেকেও বেশি। অবাক করা তথ্য, তাই না? কিন্তু আরেকটি অবাক করা তথ্য হলো, কিন্তু এই রাশিয়াতে মোট জনসংখ্যা আমাদের বাংলাদেশের জনসংখ্যার থেকেও কম। এক্স্যাক্টলি তাই, বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, কিন্তু রাশিয়াতে জনসংখ্যা সেখানে 14 কোটি। অ্যামেজিং ফ্যাক্ট। এরকম আরও ফ্যাক্ট পেতে গেলে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।